আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আরফি, তুমি কি করো? তুমি কি করো? ওকে ওকে পড়ে যাব। ওকে আম্মা, ওখানে না, ওখানে না। এই যে বিগ 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 চিকেন দেখাবো, আসো 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 আসো। এই যে এই যে এই যে এই যে কক কক, এই যে আরেকটা কক 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 কক। এই টার্কি গুলো আমরা এনেছি একটা পেজ থেকে, আমি পেজের লিংকটা দিয়ে দিব। ওরে ওরে ওরে, সকাল সকাল গ্রামে কি যে ভালো লাগে। ওকে ওকে আম্মা, আসো আসো, আমরা হেঁটে আসি, চলো আমরা এখন হেঁটে আসি, আসো চলো হেঁটে আসি ওদিক দিয়ে, ওদিক দিয়ে, ইয়েস এদিক দিয়ে না তো এদিক দিয়ে, এই যে আসো, কাম কি দিব, আসো। ওরে আরফি রে, আরফি যে লাইক করে, ওকে ওকে দেখেছি, এখনো যা দেখবে তাই মামি লাক। কি করো বিউটি, কি রান্না করবো আজকে? আজকে মাছ রান্না করবো, মুরগ রান্না করবো। রিমায়া আছে, মুরগ আনছে। আচ্ছা আচ্ছা, তোমরা রান্না করো, আমি হাইটা আসি। এটা হলো আমার একটা কাকার বাড়ি, কাকা তো কানাডায় থাকে পুরো ফ্যামিলি নিয়ে। এটা আমার আরেকটা কাকার বাড়ি, এটা আবার আমার ভাইয়ের শ্বশুর বাড়িও, মানে আমার ভাবিকে ভাবি, মানে আমার আপন চাচা তো বোন আর কি, ওরা কিছুদিনের মধ্যে ইউকেতেও চলে আসবে, আমার ভাই তো এখন ইউকেতে। আসো না, আমরা ঘুরতে যাইতেছি তো। আর এটা হলো আমাদের বাড়ি, সুপড়ছি তো মাম্মি, সুপড়েছি। এই তো মাম্মি শু, এই যে এই যে মাম্মি শু পরেছি তো, এই যে এটা মাম্মি শু, ইয়েস আসো। আরফিকে নিয়ে হাঁটতে বের হলাম, হাঁটবো, আরফি হাঁটবে, আরফি ঘুরতে খুব লাইক করে, খোলামেলা সব জায়গা। মামি কলা, হ্যাঁ কলা, হ্যাঁ কুলে, আরফি কুলে আসবে। আচ্ছা আচ্ছা, এই যে আরফিকে নিয়ে মাম্মি বের হয়েছি ঘুরতে, যাও তুমি হাঁটো। তোমার আম্মুরা চলে গেছে? যাও আসো 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 আসো, সব চিনে ফেলতেছে। তুমি এখানে ওপেন দ্য ডোর মামি, কি গো কি করো, তুমি যাবা কখন? সব কাকার আর এখন এটা সুন্দর সেপারেট একটা এনভায়রনমেন্ট। এই রাস্তা, হ্যাঁ এই এই রাস্তা দিয়ে থাকতো আমাদের চলাফেরা সবচেয়ে বেশি, আমাদের বিউটিফুল গ্রাম। এটা হলো ইমরা, ইয়ে না সজীবের, ও গাছ থেকে মরিচ দেখেন, ছোট্ট ছোট্ট মরিচ গাছ, মরিচ ধরে
গ্রামে একটা সুবিধা হলো এটা তো অর্গানিক, হ্যাঁ হ্যাঁ এটা তো অর্গানিক, কারণ তোমার খালি পানি দিলেই চলে। ওরে আল্লাহ, ছোট্ট ছোট্ট গাছ মরে মরে। সবচেয়ে সবচেয়ে এক্সাইটিং ম্যাটার হলো যে গাছ থেকে মরিচ পায়রা খাইতে বসা, এটা আমি আর কোকি সবসময় করতাম। তো ইউকেতে তো আমরা অনেক ট্রাই করছি অনেকভাবে, মানে কাঁচা মরিচ গাছগুলো, নাগা মরিচ গাছ, বাট আমরা যত্ন করতে পারিনি সব সময়। দেখা যায় বাসায় থাকা হয় না, আর একদিন যত্ন না করলে দেখা যায় যে আমাদের ওখানে স্ল্যাগ আছে, তারপরে স্নেইল আছে, এগুলোকে পাতাগুলো খেয়ে ফেলে মরিচগুলো নষ্ট করে ফেলে, এর জন্য হয় না। তবে এবার গিয়ে ইউকেতে গিয়ে আমার প্ল্যান আছে যে সবজি চাষ করব। আর আমরা আর আর এদিকে স্বপ্ন ফুল, এদিক দিয়ে মাম্মির সাথে থাকো। নিশা আপু ও কাকা তো সুন্দর করে একেবারে এটুকুই হয় না। এটা কি গাছ? সফেদা, সফেদা ফল অনেক মিষ্টি। কি হয়েছে? এই পাশে একটা বেবি আছে না, চলো আমরা ওই বাসায় যাই। এই বেবিটা কই গো? তোমাদের বাসার বেবিটা? হ্যাঁ, ও এটি কি গো? এই ছোট ছোট এটি এটি কেমনে খা? এটা কি গাছ গো? আম, লিচু গাছ। ওয়াও, পিকাবু, হ্যালো আরবি, হ্যালো, তুমি কোথায়? এই যা আরফি, তুমি বার্ড দেখছো? বার্ড বার্ড, হ্যালো বার্ড। হ্যাঁ, এটা হলো আরেকটা কাকার বাড়ি। কি সুন্দর করে গো, গ্রামে হলেও বোঝাই যায় না, এত সুন্দর করে সব কিছু সাজানো গোছানো। একটু ফুল দিয়ে দেখাই, আম হিয়া, আসো আমি এখানে, আমি এখানে, হ্যালো, তুমি প্লে করো, এখানে একটা বেবি আছে। হ্যালো, তুমি কোথায়? আম হিয়া, আমি একদিন দেখাইছিলাম যে মেষ্টা পাতার টক, তো অনেকেই চিনতে পারেন নাই মেষ্টা পাতা কোনটা, এক এক এরিয়াতে যদিও এক এক নামে চিনে। তো আমাদের এখানে মেষ্টা পাতা বলি, আর এগুলো হলো মেষ্টা, এগুলো দিয়ে আমরা টকও রান্না করি, আবার আচারও বানাই, আর পাতাটা দিয়ে তো এত মজার তরকারি হয় না গো, ভর্তাও করা যায়, মানে এত ভালো লাগে, মানে মেষ্টা পাতা থাকলে আর লাগে না, যে মজা লাগে মেষ্টা পাতার তরকারি ভর্তা, যেমন করে এমনি ভালো লাগে। তো তুমি এটা কেন পারতেছো? তুমি কি করবে? ভালো আছেন? হ্যাঁ ভালো আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ইমরান কাকা কেমন? হ্যাঁ আসুম, আপনার আপনার ছেলেমেয়ে ভালো নেই? হ্যালো, এই যে আমার মেয়ে মেষ্টা পাতা পাড়তেছে। কই এটা? না, এটা হলো জলপাই গাছ, গ্রামে সব গাছ হয়, অনেক ইজিলি দেখা যায় যে রোপণ করা যায়, ফল ফ্রুট সব সব সবজি, তারপর ফুল অনেক সুন্দর করে ইজিলি হয়। ও আল্লাহ, রাজু কাকা যে কি শৌখিন গো, রাজু কাকার বাড়িতে আসলে বোঝা যায় অনেক শৌখিন। আমি এখানে এই যে দেখেন গো, একটা গোলাপ নাও, তোমাদের দুই বোন রে, আমি তো গোলাপের ভালোবাসা দিলাম, তোমরা দুই বোন রে গোলাপের ভালোবাসা দিলাম, লাল গোলাপ। আরে
ভাইয়ার বাড়ি ভালো লাগছে? ভাইয়া যে শৌখিন আমার কাকা, এটা হলো রাজু কাকা। রাজু কাকার অবশ্য আমার চিনাইয়ের বাজারে দোকান আছে, কসমেটিক্স এর দোকান, খুশবো কসমেটিক্স। তো কাকার বাড়ি এটা, খুব সুন্দর করে ডিফারেন্ট করে করছে। গ্রামে সবগুলো বাড়ি কিন্তু একই রকম দেখা যায়, বাট কাকারটা ডিফারেন্ট। আর কাকা এদিকে অবশ্য কবুতর পালে, কবুতরের ঘর কি সুন্দর করে। আমি প্রথমে ভাবছি পার্কে যে বসার জায়গা থাকে এরকম। ওরে কবুতরটা দেখা যে ভালো লাগতেছে আমার কাকার। অনেক অনেক কবুতর, অনেক ধরনের। ঘরের চাল এত ভর্তি, অনেক কবুতর। তুমি না ব্লক করবা, তুমি তো সব বুঝো। দেখছো? আর এগুলো, এটা গোলাপ, গোলাপ গাছ। হ্যাঁ, ওই যে রক্ত জবা, কই এই যে রক্ত জবা, রক্ত জবা মিলে যাই আমরা। হয় দি রক্ত জবা এখান প্রত্যেকটাই গাছ। অনেকে অনেকে দেখা যায় তিনিও না, কত আগে আগে করম করম যাবু, কোথায় যাবু? সকাল সকাল মেহমান আসা ভরে গেছে বাড়ি। আসো এদিকে, আসো আরফি, আর ফেকাম। এটা হলো মেহেদি গাছ। আমাদের বাড়িতে অবশ্য সবার বাড়িতে একটা একটা মেহেদি গাছ আছে। মেহেদি গাছ থাকলে ইজি। হ্যাঁ, আমরা সবার বাড়িতে দেখলাম মেহেদি গাছ। আসো গো, যাই গে মাম্মি, মাম্মি যাই। ভাইয়ার গাছ ভাঙ্গে না, ভাইয়া ক্রাই করবে। হ্যাঁ, ভাইয়া ক্রাই করবে। আর ফি বাই, আর এডি হলো আলু। এই আলু, আলু গাছ, মিষ্টি আলু গাছ। এগুলোর আগাটুকা যে মজা না গো, এটি খুব মজা। হ্যাঁ, আম্মা খুব মজা। মুরগি দেখলে হুশ থাকে না। এদিকে আসো, কেট আছে একটা, কেট। হ তুমি যাও, ক্যাট আছে, ক্যাট। কলা গাছ, কলা গাছ দিয়ে না একটা ঘাটতি, এটা কলা পারেনি। রাস্তাটা সুন্দরই তো, আরো ভালো রাস্তাটা রেডি করলো, করলেই তো হবে। ভালো করে আবার কর, ভালো করে কর, এদিক দিয়ে করে। এটা কার কে ফালে কে না, এটা ভাইরা হয় বহু মাসুক,
ইয়া না একটা জাম গাছ আছে মনে আছে ইয়া না নাম আমি কত জানি কিন্তু এমনি মিষ্টি আলু না মিষ্টি আলু আর এই দুই আগে সই এই দইল রিয়েল অনেক ভাল লাগে এই যে দেখি ভাইয়া দেখি দেখি এত লিটল লিটল ভাইয়া আছে বাসায় কলা থর গো কলা গাছ হ্যাঁ অনেক বড় কলা গাছ ওরে বাপরে এই যে একটা কলা দেখাই দাও আমার মেয়েরে আসো এই যে কলা কি হয়েছে কি হয়েছে এগুলো হলো লাউ শাক লাউয়ের ডুগা আগা ডুগা এগুলো আমার আব্বা লাগাইছে হ্যাঁ